নমস্কার, রিজার্ভেশন থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের কিছু খবর। কলকাতা পৌরসভা নির্বাচন 2021 আগেরবারের থেকে ঝুলিতে বেশি আসন, কি বলছে তৃণমূলের আভ্যন্তরীণ সমীক্ষা? রাজ্যের বিধানসভা নির্বাচনে 213টি আসনে জয়, তারপর উপনির্বাচনে 4 আসনে জয়। এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটেনি তার উপর নির্ভর করে কলকাতা পৌরসভা নির্বাচনের ফল ওলটপালট হয়ে যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী তৃণমূল তাদের আভ্যন্তরীণ সমীক্ষায় দেখেছে 19 ডিসেম্বরের নির্বাচনে তাদের আসন আগের বারের থেকে সংখ্যায় বাড়তে চলেছে। তৃণমূলের একটি আভ্যন্তরীণ সমীক্ষায় দাবি করা হয়েছে বর্তমান পরিস্থিতিতে তারা 144টি আসনের মধ্যে অন্তত 138টি আসন জিতে যেতে পারে। পাশাপাশি তারা প্রাপ্ত ভোটের হার কোনো ক্ষেত্রে 52% কম হবে না বলেও দাবি করেছে। সর্বোচ্চ ভোট 86% পর্যন্ত হতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 30 অক্টোবর রাজ্যের 4 আসনে বিধানসভা উপনির্বাচনের দিন হাটে তৃণমূল সবথেকে বেশি ভোট পায়, প্রায় 86%-এর আশেপাশে, যা নিয়ে শোরগোল হয়েছিল। কার্যত অস্বস্তিতে পড়ে সাফাই দিতে হয়েছিল তৃণমূলকে। আদৌ সেখানে ভোট সঠিকভাবে হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। সম্ভাব্য ফলাফল নিয়ে তৃণমূলের তরফ থেকে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। ভাস্কর শিবিরের তরফে বলা হয়েছে, শহরে বিপুল উন্নয়ন যাদের নেতৃত্বে রয়েছে তাদের প্রায় সবাই এখানে প্রার্থী হয়েছে। এদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমারের মতো নেতারা। পাশাপাশি ইতিমধ্যে যে প্রচার শুরু হয়েছে তাতে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করা হয়েছে তৃণমূলের তরফে। বামেদের সম্পর্কে তৃণমূলের সমীক্ষায় দাবি করা হয়েছে কেবল 3টি আসনে প্রচারে রয়েছে, অন্যদিকে কংগ্রেস প্রচারে রয়েছে 2টি আসনে। তৃণমূলের তরফে কলকাতা পুরভিট নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে নিচুতলার নেতা কর্মী সমর্থকদের। জোর করে ভোটদানে বাধা দিলে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে পুরো ভোটের স্ট্র্যাটেজি বৈঠক করা হয়। সেখানে 144টি ওয়ার্ডের প্রার্থীরা ছাড়াও ওইসব ওয়ার্ডে যারা টিকিট পাওয়ার দাবিদার ছিলেন তারাও হাজির ছিলেন বলে দাবি করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। বলা হয়েছে প্রয়োজনে মানুষের কাছে বারে বারে যেতে হবে, কিন্তু কোনোভাবেই জোর জবরদস্তি বরদাস্ত করা হবে না। 2015 সালে প্রথমবারের জন্য 144টি আসনে নির্বাচন হয় কলকাতা পুরসভা। এর আগে আসন সংখ্যা ছিল 141টি, এর মধ্যে তৃণমূল পেয়েছিল 114টি আসন, বামেরা পেয়েছিল 15টি, বিজেপি 7টি, কংগ্রেস 5টি এবং নির্দলরা 3টি আসন পায়। যদিও পরবর্তী সময়ে রাজ্যের অন্য অংশের মতোই বিভিন্ন দল থেকে তৃণমূলে রদবদল হয়, যার জেরে শাসকের সংখ্যা আরও বাড়ে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য সম্ভব নয়, ইউপিএকে শক্তিশালী করার বার্তা দিয়ে মমতাকে জবাব শিবসেনার। মুম্বাই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেরার দিন তিনেকের মধ্যে ইউপিএ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল শিবসেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্ধব ঠাকুরের দেখা না হওয়া নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল আগেই। এদিন সামনে বলা হয়েছে কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য সম্ভব নয়, পাশাপাশি ইউপিএকে আরও শক্তিশালী করার ডাক দিয়েছে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। গত বুধবার এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছিলেন দেশে ফ্যাসিজম চলছে, তার বিরুদ্ধে শক্তিশালী বিকল্প তৈরি করতে হবে। পাশাপাশি তিনি বলেছিলেন বিজেপির বিরুদ্ধে একা কেউ লড়াই করতে পারবে না, শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তার কথাও তিনি বলেছিলেন। সে সময় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন শরদজি কি ইউপিএ নেতৃত্ব দেবেন, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ছিল কোথায় ইউপিএ, এর কোনো অস্তিত্বই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ নিয়ে প্রশংসা করে প্রশ্ন তোলা হয়েছে শিবসেনা মুখপাত্র সামনে। সেখানে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফরে বিরোধী দলগুলির আন্দোলন গতি পেয়েছে, বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্প দাঁড় করানোর ব্যাপারে সবাই একমত হলেও সেখানে কারা থাকবেন তা নিয়ে বিরোধিতা রয়েছে। পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে পাশাপাশি বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাঘের মতো লড়াই করেছিলেন এবং জিতেছিলেন। বাংলার মাটিতে তিনি যেভাবে বিজেপিকে পর্যদস্ত করেছেন তার জন্য অভিনন্দন প্রাপ্য। সামনায় উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পাশাপাশি বাম কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, কিন্তু জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখার অর্থ হল ফ্যাসিবাদী শাসনকে আরও উৎসাহিত করা, যা কোনোভাবেই হতে দেওয়া যায় না। মুম্বাইতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইউপিএ কোথায়, প্রকাশিত খবর অনুযায়ী এ জবাবে সামনায় লেখা হয়েছে মোদীর দলের এনডিএ দরকার না হলেও বিরোধীদের জন্য ইউপিএকে শক্তিশালী করা প্রয়োজন। সামনায় আরও বলা হয়েছে ইউপিএর পাশাপাশি আরেকটি জোট তৈরির অর্থ হল বিজেপিকে শক্তিশালী করা, পর্দার আড়ালে না বলে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ কাদের পছন্দ নয় তা খোলাখুলিভাবে বলা উচিত বলে মন্তব্য করা হয়েছে সামনে। অন্যদিকে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে বিবৃতি দিয়ে বিষয়টি বলা উচিত বলে মন্তব্য করা হয়েছে। জিরো ভিশন,
সবার সাথে সবার পাশে। জিরো ভিশন, জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।